নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় রাশি কেমন যাবে মার্চ মাস কি পরিবর্তন হতে চলেছে তুলা রাশির নবগ্রহের রাশি পরিবর্তনে তুলা রাশির ভাগ্য তুলা রাশির কেরিয়ার রাশির ব্যবসা সন্তান প্রেম শিক্ষা কেমন যেতে চলেছে কি পরিবর্তন আসতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো দেখুন মার্চ মাসে বেশ কিছু গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করছে ছয় মার্চ শুক্র রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে আবার সাতই মার্চ বুধ রাশি পরিবর্তন করে আপনার মিন রাশিতে প্রবেশ করছে পনেরোই মার্চ রবি রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করছে ষোলোই মার্চ মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করছে আবার ছাব্বিশে মার্চ বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে একত্রিশে মার্চ শুক্র রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ এই যে গ্রহের যে ট্র্যানজিট তাতে কি সম্ভাবনা কি রেজাল্ট পেতে চলেছে তুলা রাশির পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি এই ভিডিওতে করতে চলেছি এটা চন্দ্র রাশি ধরে আপনারা এগাবেন যদি আপনি তুলা রাশির মানুষ হন আপনার জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট আর আপনি যদি রাশির মানুষ না হন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের মধ্যে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন দেখুন তুলা রাশির স্বাস্থ্যের জায়গাটা আমি যদি বলি স্বাস্থ্য নিয়ে খুব যে বড় ধরনের সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ ষোলোই মার্চের পর ষোলোই মার্চের পর হার্ট রিলেটেড সমস্যা কিন্তু আসতে পারে কারণ রবির সাথে রাহু যুক্ত হচ্ছে চোখের সমস্যা হার্টের সমস্যা এবং বিশেষ করে ব্যাক পেনের সমস্যা যারা এজেড পার্সেন্ট রয়েছেন আপনার এজ সিক্সটি আপ হার্ট আপনার চোখ এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যাক পেনের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে ষোলোই মার্চের আগে পর্যন্ত মোটের উপর একটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না এবার আসি আপনাদের ব্যবসা ব্যবসা কেমন যাবে বিজনেস দেখো বিজনেসের জায়গাটা আমি বলবো আপনাদের ক্ষেত্রে আবারও বলছি বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না কারণ আপনার সপ্তমপতি প্রতি শনির সাথে বিষ দোষ তৈরি করছে একটা এখানে বড় ধরনের কোনো টাকা ব্লক হয়ে যাওয়া বা কোনো জায়গাতে অধিক ইনভেস্টমেন্ট করে টাকা বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন চোদ্দোই মার্চের আগে করুন চোদ্দোই মার্চের পর বড়ো ধরনের ইনভেস্টমেন্ট করবেন না আর যদি একান্তই রূপে করতে হয় এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনারা নিন তুলারা আসি তুলা রাশির এ মাসে আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ ভালো থাকে রাহু রক্ষা যদি পরিধান করেন এবং আপনার ভাগ্যভাবকে যদি স্ট্রং করেন এ মাসে আপনারা কোটি টাকার মুখ কিন্তু দেখতে পারেন আমি খুব দায়িত্বের সাথে বলছি হঠাৎ অর্থপ্রাপ্তি আকর্ষিক অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে বড় ধরনের ডেফিনেটলি আপনাদের হতে চলেছে যদি আপনার দশা মহাদশা এবং সঠিক প্রতিকার প্রতিবিধান থাকে নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি দৈনিক রোজকারের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল কিন্তু দিবে এবার আসি আপনাদের ভাগ্য দেখুন ভাগ্যাধিপতি আপনার রাহুর সাথে যুক্ত হচ্ছে কিছুটা ভাগ্য বিড়ম্বনা করবে ছাব্বিশে মার্চ পর্যন্ত ছাব্বিশে মার্চের পর থেকে ভাগ্য ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু দিবে। অর্থাৎ ছাব্বিশে মার্চের সাতই মার্চ থেকে ছাব্বিশে মার্চের মধ্যে কোনো জায়গাতে আপনাদের ভাগ্যের সাপোর্টটা ঠিক পাবেন না কারণ যে কোনো ক্ষেত্রে একটু হলে অল্পের জন্য কোনো জায়গাতে মিস হয়ে যাওয়া বা কোনো কাজ হতে গিয়ে আটকে যাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু তুলা রাশির এই মাসে কিন্তু দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে তুলা রাশির ক্ষেত্রে এ মাসে বিশেষ করে আপনাদের সম্পত্তি যারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন সম্পত্তি ক্রয়ের প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমি বলবো তাও পনেরোই মার্চের আগে আপনারা সম্পত্তি ক্রয় করেন এবং এই যে রবির যে রাশি পরিবর্তন আপনার গ্রহণ দোষ সৃষ্টি করছে এখানে কিন্তু কিছুটা হলো আপনার পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে সমস্যা আসতে পারে এবং এর পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু এই মাসে বিশেষভাবে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যারা চা মানে জব চেঞ্জ করতে চাইছেন জব চেঞ্জের বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো তুলা রাশি যত জাতক রয়েছে যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে আপনারা প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন যাদের ব্রেকআপ হয়ে যাচ্ছিল বা কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কের অবনতি হয়ে যাচ্ছিল সেই জায়গাটা আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো একটা সুযোগ কিন্তু আসবে বা পুরাতন প্রেম আপনাদের কাম কামব্যাক করার সম্ভাবনা দেখা যাচ্ছে মার্চ মাসে এবং এর সাথে সাথে তুলা রাশির আপনি জাতক আপনার ক্ষেত্রে কিন্তু এ মাসে বিশেষ করে আপনার মঙ্গলের রাশি পরিবর্তন কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা ভালো কিন্তু ফল দিবে না জায়গাতে অর্থ ব্লক হয়ে যাওয়া মঙ্গলের রাশি আপনাদের কিছুটা হলে সমস্যা কিন্তু দিবে হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা কিন্তু করবেন না এবং এর পাশাপাশি আপনাদের আর্থিক স্থিতির জায়গা কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে লিখে রাখুন এবং এর সাথে সাথে আপনাদের শিক্ষা দেখুন যারা বিদ্যার্থী রয়েছে শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো শিক্ষা বা হায়ার লেভেলে পড়াশোনা করতে তাদের ক্ষেত্রে ভালো বা আপনি কোনো অ্যাডমিশন নিতে চাইছেন সেখান থেকে আপনারা রেজাল্ট ভালো পাবেন বা কোনো এক্সাম রয়েছে সেখান থেকে ভালো পাবেন যাদের কম্পিটিভ পরীক্ষা রয়েছে সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন যারা গাড়ির বিজনেস করছেন ব্যবসার জায়গাটা খুব ভালো গাড়ির বিজনেস খুব ভালো রেজাল্ট দিবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ কোনো জায়গাতে বড় ধরনের হিউজ ঋণ ছিল ঋণ পরিশোধ শেয়ার বাজার থেকে আপনারা এ মাসে যথেষ্ট লাভ পেতে চলেছেন এবং এর সাথে সাথে এ মাসে আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকে কিন্তু এ মাসে আপনারা লাভ পেতে চলেছেন আপনি যদি তুলারাশি মানুষ হন আপনার লিখে রাখুন এবং বন্ধু বান্ধবদের সহায়তা এবং এর পাশাপাশি আপনার লাইফ পার্টনার শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো টেনশনের জায়গা কিন্তু রয়েছে বৈবাহিক জীবনটা মোটের উপর দিয়ে ভালো বিয়ের জন্য বিয়ে না হলেও বিয়ের জন্য কথাবার্তা কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ভালো সম্পর্ক আসার সম্ভাবনা আপনার দেখা যাচ্ছে ইনকাম আপনাদের বাড়বে এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন গ্ল্যামার ফিল্ডে রয়েছে আর্ট কালচারের সঙ্গে যুক্ত রয়েছেন হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে বা আপনি এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনি তুলারাশির মানুষ নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন দেখুন রাশি ক্ষেত্রে ওভারঅল ভালো ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশান উদ্বেগ এ মাসে আপনাদের বৃদ্ধি পাবে এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এ মাসে কিন্তু নিশ্চিত সাকসেস আপনারা পেতে চলেছেন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন জন্মকুণ্ডলি অথবা হস্তরেখা দেখাতে যাচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময়মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন কমেন্ট করুন এবং প্রত্যেকে ওং নম শিবায়ও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং শুনি বীজ আপনারা পাঠ করুন নিশ্চিত রূপে এ মাস আপনাদের ক্ষেত্রে শুভ যাবে নমস্কার ধন্যবাদ